এইবার ভণ্ড শামীম রেজাকে কঠিন গণধোলায় বা কঠিন শায়েস্তা করলেন একজন হুজুর, তাকে আমি সেলুট জানাই, আপনারাও তাকে সেলুট জানাবেন। এই ভণ্ড শামীম রেজা এ বড় বড় আলিমদের বিরুদ্ধে কথা বলে, তো আজকে পড়ে গেছে মানকি চিপাই। ওই তো কথায় বলে না যে মানকি চিপাই পড়লে কি হয়, যে চোরের 7 দিন ভালো মানুষের 1 দিন। তো এই ভণ্ড শামীম রেজা হয়েছে তাই। এই ভণ্ড শামীম রেজা কিন্তু মিজানুর রহমান আজাহারি ভাইয়ের বিরুদ্ধে কথা বলছিল, শুধু তাই নয় ডক্টর জাকির নায়কের বিরুদ্ধেও কিন্তু কথা বলেছিল। ডক্টর জাকির নায়ক এভাবে বলেছিল, সে নাকি ডাক্তার, সে নাকি ইসলাম সম্পর্কে কিছু জানে না। একই কথাই কিন্তু মিজানুর আজাহারিকেও বলেছিল এই ভণ্ড শামীম। তো শামীম পড়ে গেছে আসলে মানকি চিপাই। চলুন ভিডিওটা দেখি যে আসলে কিভাবে মানকি চিপাই এই ভণ্ড শামীম পড়ছে। কি ডিগ্রি করছে সে কি জানে? আমি একটা কিতাব দিব, একটা লাইন যদি এখানে সে পয়লা দেখাইতে পারে, আমি কান কাইটা চুরি থেকে বের একদম তারা একটা লাইন যদি সে পয়লা দেখাইতে পারে, একটা লাইন বুখারী শরীফ হতো আমি ব্যস্ত শরীফ আমাদের একটা কিতাবের লাইন যদি সে পয়লা দেখাইতে পারে, আমি এটা চ্যালেঞ্জ করলাম এতগুলো মানুষের সামনে, একটা লাইন যদি তিনজন আলেমের ব্যাপারে মন্তব্য দিচ্ছে, তিনজন আলেমের ব্যাপারে আজকের মাহফিলে সরাসরি ভাবে যে মন্তব্য গুলা করা সেই মন্তব্য গুলা উঠে পড়বে। দ্বিতীয়ত এগুলোর ব্যাপারে কথা বলা উচিত হবে এবং এটার ব্যাপারে আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাবুগর মাদের সাথে কল দেওয়া হয়েছে। কল দেওয়ার পরে আমার সাথে যদি সুন্দরভাবে বল, আমি হুজুরে যখন বসতাম কথাটা বলতো, কল দেওয়ার পরে আমি ওনাদেরকে হুজুরদেরকে এবার বলছি, হুজুর যাদের যাদের পেজ থেকে ভিডিওগুলো কাটানো প্রয়োজন আমি কাটিয়ে দিচ্ছি, আর অন্যান্য যেগুলো পাইছে আমি আর পাইনি। আমাকে যে ভিডিওটা দেখাইছে উনি, এটা হচ্ছে একটা রোস্টিং ভিডিও, অন্যদের আইডি থেকে পোস্ট করা ভিডিও, কিন্তু মূল যে ভিডিওগুলো এগুলো ভিডিওগুলো ডিলেট করা। আমার ভুল হয়েছে এবং ভবিষ্যতে আমি কোনদিন এসব হকানি আলেম গুলোকে নিয়ে আমি কোনদিন গালি গালাজ করবো না। দর্শক বিন্দু আপনারা তো দেখলেনই যে ভণ্ড শামীম মানকি চিপাই পড়ে গেছে। যে ভাই এই প্রতিবাদ করলো ওই ভাইকে আমি সেলুট জানাই, যেন সবাই এরকম প্রতিবাদ করতে পারে। এই ভণ্ড শামীম বড় বড় আলিমদের বিরুদ্ধে কথা বলে, এ ছোট বাচ্চা, এই ইসলাম সম্পর্কে এত কি জানে, এত পড়াশোনা এখনো শেষ হয় নাই, তাই বড় বড় আলিমদের ভুল ধরে শামীম রেজা। তো আপনার কমন সেন্স আছে এবং মাথা আছে, আপনি একটু খাটাবেন যে কার আলোচনাটা শোনা যাবে, কার আলোচনা শুনলে আপনি বুঝতে পারেন, আপনার জ্ঞান বৃদ্ধি পায়, আপনি ওখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। যেরকম আমাদের বাংলাদেশের ভেতর এখন আলোচনা সবচেয়ে সুন্দর করে আজাহারি, মিজানুর রহমান আজাহারি, আমির হামজা, তারপর শেখ আহমেদুল্লাহ, আরও তারিক মনোয়ার, আমির হামজা, ডক্টর জাকির নায়ক, এরা ইসলামের অনেক ভালো ভালো কথা বলে। তো এদের আলোচনা আমাদের শোনা বেশি বেশি করা উচিত, তাহলে আমরা জীবনে কিছু শিখতে পারবো, জীবনে কিছু শিক্ষা গ্রহণ করতে পারবো। এরকম ভণ্ডর কাছে আপনি দাওয়াত করে নিয়ে আসলে আপনি কিছু শিখতে পারবেন না। এরা হচ্ছে দেখে বুঝতে না, এরা হচ্ছে ভণ্ড। এই ভণ্ডের আলোচনা কখনো শুনলে আপনার হৃদায়ত হবে না, এই জন্য তারা ফেসবুকে দেখছেন, ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন, সবাই যেন ভিডিওটা দেখে। আর সে তো শামীম রেজা সেগাই পড়ে গেছে, আপনি কি কমেন্ট জানাবেন, আপনার মতামত তাকে জানাতে পারেন। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, পরে একটা ভিডিওতে আপনার সামনে হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জামাতের সাথে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।